আলাইকুম। কি গো, কোথায় এলাম? যুক্ত বেলার মানুষ তো গোশ খায় খুব, জোশ কোথায়? না রে তকবীর, এইবার মনে হলো যুক্ত বেলা। যাই হোক, আমি তো আপনাদের পরিচিত ছেলে, তো আমার পরিচয় আর দেওয়ার দরকার নেই। তো আজকের আমি এই জায়গায় এসেছি, বিভিন্ন প্রতিযোগিতা থেকে আমি অনেক পুরস্কার পেয়েছি। তো আজকের আমি প্রতিযোগিতা থেকে অনেক দূরে আছি, কেন কি একটা আল্লাহ ভালো জায়গা এনে দিয়েছে শিল্পী জগতে। বিভিন্ন অনেক জায়গাতে আমরা দূরে দূরে প্রোগ্রাম করি, আরামবাগ, মুর্শিদাবাদ, বীরভূম, দীঘা, কাঁথি। তো যাই হোক, আপনাদের দোয়া ছিল আর আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি, কিন্তু সেই একটা লোকের প্রেরণায়, অনুপ্রেরণায়। আমি ক্যাসেট জগতে প্রথমে ক্যাসেট করিনি, তো যে কারণে আমি কম্পিটিশনে ছিলাম। তো আমার সেই কবি, প্রিয় কবি, উনি আমার উৎসাহ দিলেন যে ক্যাসেট করো, তোমার লেখার কোনো অসুবিধা হবে না। তো আজকে যাই হোক, ওনার সে অনুপ্রেরণায় আর উনি আমার সাহায্য করেছিলেন বলে আজকে আমি ক্যাসেট জগতে। তো আমার সেই প্রিয় কবি মনিরুজ্জামান সাহেবকে নাম আমি উপস্থাপন করলাম। আজকের বড় সৌভাগ্য, আমি বিভিন্ন জায়গা প্রোগ্রামে যাই, উনি সাথে যেতে পারেন না। তো আজকের এলাকায় এসছি বলে ওনাকে ডেকেছি, উনি ডাকে সাড়া দিয়েছে, আজকে আমি ধন্য ওনার জন্য। আজকে আমি এই জায়গায়, তো যাই হোক, কথা বেশি বলবো না, মূল পর্বের অনুষ্ঠান আমি শুরু করব। তো আমি কম্পিটিশন জগতে যেমন ফেমাস হয়েছি, আজকের ক্যাসেট জগতে আল্লাহ অনেকটা আমার মানে পজিশন করে দিয়েছেন। তো সেই জন্য আসার পথে অনেক ভাই আমার বলেছেন যে তুমি ক্যাসেট শিল্পী হয়েছে বলে খালি ক্যাসেটের গজল গাইবে না, প্রতিযোগিতা ফেমাস গজল দুটো একটা গাইতে হবে। তো যাই হোক, আমি শাহাদ ভাইয়ের কথা দিয়েছিলাম যে আমি অন্তত কিছু না হলে এক ঘন্টার জন্য আমি যাব। আজকে আমার কাজও আছে, অনেক চাপে আছি, আমার দুদিন পরে বাইরের টিকিট আছে, 10 দিনের সফর। আপনারা দোয়া করবেন সুস্থভাবে আমি যেন সফর সেরে আসতে পারি। তো যাই হোক, আমি মূল নাতে রসুল, খাস নাতে রসুল কেমন হয়, আপনারা ক্যাসেটে তো এখন শোনেন শুধু গানের সুর, তবে সুরটাকে আপনারা নেবেন না। দেখুন, আজকের এখানে একটা যদি মাওলানারা আসতেন, বক্তব্য রাখতেন কোরআন হাদিসের মধ্যে দিয়ে, তারা গল্পের আকারে বুঝিয়ে দিতেন, আর আমরা শিল্পীরা কিন্তু সেই একই ভাষা, একই কথা, একই তথ্য নিয়ে কোরআন হাদিসের মধ্যে দিয়ে সেটাকে সুরের মাধ্যমে ভাসিয়ে দিই। তো এই মাওলানা আর শিল্পীদের মধ্যে এটাই তফাৎ। তো সেই জন্য আপনারা সেই ভালো জিনিসটাকে উপলব্ধি করবেন। আমরা যে গজলের কথাগুলো বলছি, সেই কথাগুলো একটু খেয়াল করবেন যে কি কথা বলছে। তো যাই হোক, আসুন, অনেক শিল্পী আজকে এসছে, তো আমি অল্প সময়ের মধ্যে আপনাদের বিদায় নেব। তো আমি তাই আমার খাস নাতে রসুল দিয়ে শুরু করছি, তারপর আমার শাহাদাত ভাই আছেন, ওনার কালাম গাইব নিশ্চয়ই। আজকের ওনার জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় কবি এসছেন, ওনারও দুটো একটা গজল দিয়ে আমি বিদায় নেব। তো যাই হোক, আপনার ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনুন, কবি বলছে শুনুন। এই শাফি এ আজম রহমাতে আলম, এই মামুল হুদা নবী সাল্লি আলা, এই শাফি এ আজম রহমাতে আলম, এই মামুল হুদা নবী সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই দয়াল নবী উম্মতের রাখওয়ালা হয়ে এসেছেন, সে সম্বন্ধে মূল্যবান কথা কবি বলছে শুনুন। খাতামুল আম্বিয়া উম্মতের রাখওয়ালা, খাতামুল আম্বিয়া উম্মতের রাখওয়ালা,
ফুলের সেরা কামলে বালা তোমার তরে শ্রীজিলোয় তো নজাহা এই রাসূলে আরাম বিমাদিনা বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপর শুনুন নবী কত মজা ছিল দেখুন, অল্প কথায় কবি বলছে শুনুন। তোমার ইশারায় চন্দ্র বিখণ্ডিত হয়, মরা গাছে ফুল ফোটে দেখো একল হোমায়, মরা গাছে ফুল ফোটে দেখো একল হোমায়, তোমার কদম ছোঁয়ায় কাবা ধন্য হলো, তুমি সত্য রসুল বৃক্ষ সাক্ষী দিল, তোমার কদম ছোঁয়ায় কাবা ধন্য হলো, তুমি সত্য রসুল বৃক্ষ সাক্ষী দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই নূর নবীর প্রশংসা করে শুনলে দিন শেষ করা যায় না, তাই কবি বলছে শুনুন। তুমি শামসুদোহা তুমি বদর তুজা, তুমি নূরে আলা তুমি নূরুল হুদা, তুমি নূরে আলা তুমি নূরুল হুদা, তোমার নূরে সারা দুনিয়া উজালা, তোমার নামে দরুদ পড়ে মাবুদ মাওলা, তোমার নামে দরুদ পড়ে মাবুদ মাওলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষ কথা শুনবেন, দয়ার নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ নাজাত পাব না, কেউ সাফায়াত পাব না, তাই শেষ কথায় বলছি শুনুন। সেই কঠিন দিনে তুমি থেকো পাশে, তোমার সুপারিশ ছাড়া কারো নাজাত না হবে, তোমার সুপারিশ ছাড়া কারো নাজাত না হবে, তাই এমেরো কাঁদে সারানি সেদিন, তুমি সাফায়াত করো সবার ও গো আল আমিন, তুমি সাফায়াত করো সবার ও গো আল আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দোয়া শুনুন,